23/10/2020, বার হলো শুক্রবার। আজকে রাশিফল, আজকে রাশিফলে কোন রাশির মানুষ কোন কোন জিনিস প্রাপ্ত করতে পারবে সেটা আমি একটু আলোচনা করব। আজকে চন্দ্র পূর্বাষাঢ় নক্ষত্রে আছে ধনু রাশিতে, অর্থাৎ পূর্বাষাঢ় নক্ষত্র হলো শুক্রের নক্ষত্র, চন্দ্র আজকে অবস্থান করছে কোন রাশিতে, ধনু রাশিতে। এবং আজকে তিথিটা কি আছে, তিথিটা হচ্ছে সপ্তমী তিথি, অর্থাৎ দেবী পক্ষের সপ্তমী আজকে। আজকে কিন্তু মেষ রাশির পদোন্নতি কেউ আটকাতে পারবে না, কর্মে দারুণ উন্নতি আসবে মেষ রাশির, ভাগ্যের আমূল পরিবর্তন আসবে, অর্থাৎ সর্বদিক থেকে জয়ী হবে, সন্তানের স্বাস্থ্য ঠিক থাকবে, সন্তানের সুখে আপনি সুখী হতে পারবেন। বৃষ রাশি, হঠাৎ করে রাগ করলে, ক্রোধ করলে, রেগে গেলে আপনার পক্ষে ক্ষতি হতে পারে, সেটা আর্থিক ক্ষতি হতে পারে, সম্পর্কের অবনতি হতে পারে, সম্পর্ক এমনকি ভেঙে যেতে পারে, তাই অবশ্যই আজকে রাগ বা ক্রোধ থেকে দূরে থাকুন। আজকে যে কোনো বিষয় নিয়ে আপনি রেগে যেতে পারেন, কিন্তু যে কোনো রাগ আপনার চরমতম ক্ষতি করতে পারে, বি কেয়ারফুল। সন্তানের ব্যবহারে হয়তো আপনার রাগ হতে পারে, বা আপনি নিজের কাছের কোনো মানুষের উপরে ক্রোধ প্রকাশ করলেন, এটা কিন্তু আপনার বিপক্ষে যাবে। মিথুন রাশি, মিথুন রাশির মানুষের আজকে অন্য ব্যবসার সুযোগ থাকছে, যে কাজটা আপনি করেন সেটা তো থাকছেই, প্লাস আপনার অন্য একটা কাজের সুযোগ চলে আসার সম্ভাবনা আছে। আজকে ঘোরাঘুরিতে আপনি ক্লান্ত হবেন না, ঘুরতে বেশি মন চাইবে, একঘেয়েমি জীবন থেকে একটু অন্যরকম স্বাদ আপনি পেতে চাইবেন, যারা কিনা মিথুন রাশির জাতক বা জাতিকা আছেন। একই ব্যবসা আপনি অন্য টাইপের, অন্যভাবে করতে পারেন, বা ব্যবসাকে আপনি প্রসারিত করার জন্যে নতুন কোনো পরিকল্পনা আপনার মাথার মধ্যে আসতে পারে। অর্থাৎ একথা বলা যায়, মিথুন রাশির মানুষের বৃহৎ কর্ম পদ্ধতি কিন্তু আজকে লুকিয়ে আছে, যদি চেষ্টা করা যায় তাহলে আপনি আপনার কাজকে অবশ্যই প্রসারিত বা বাড়াতে পারবেন। কর্কট রাশি, অর্থের অভাব হবে না, যে কোনো মানুষের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, সার্বিক উন্নতির যোগ দেখা যাচ্ছে, শারীরিকভাবে অসুস্থ কেউ থাকলে পারিবারিক ক্ষেত্রে ধীরে ধীরে রিকভারি হতে চলেছে, সন্তানের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, আবেগ আজকে একটু বেশি প্রকাশ করবেন আপনি, কাছের কোনো মানুষের সাথে রিলেশন ঠিক হওয়ার সম্ভাবনা আছে, কারোর সাথে যদি আপনার সম্পর্কের অবনতি হয় সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। সিংহ রাশি, সিংহ রাশির মানুষ আজকে মিথ্যা অপবাদের শিকার হতে পারেন, কোনো মানুষ আপনাকে মিথ্যা অপবাদ দিতে পারে, যেটা আপনি করেননি সেটা লোকেও আপনাকে বলতে পারে, অর্থাৎ একটা মিথ্যা দোষ বা বদনাম, আজকে একটু বদনামের যোগ থাকছে যারা সিংহ রাশি, তাই অবশ্যই আপনার বিচলিত হওয়ার প্রয়োজন নেই, যে যা পারছে করুক, আপনি আপনার নিজের কাজ করুন, অন্যের সমালোচনা থেকে বিরত থাকুন। তাই সিংহ রাশির মানুষ কিন্তু আজকে এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যে কোনো বদনাম একটা ব্যাপার কিন্তু আপনার থাকছে, তাই সেটা নিয়ে কখনো ক্রোধ প্রকাশ করার প্রয়োজন নেই, রাগকে নিজের কন্ট্রোলে রাখুন। কন্যা রাশি, আর্থিক উন্নতি দেখা যাচ্ছে, ভাইয়ের বিয়ের যোগ বা বোনের বিয়ের যোগ হওয়ার সম্ভাবনা প্রবল, নিজের যদি বিয়ে না হয় কন্যা রাশির মানুষ এই মাসটা আপনারা ব্যবহার করতে পারেন, এই মাসে কিন্তু সম্বন্ধ বা পাকা দেখা কিন্তু হতে পারে, কেননা কন্যা রাশির কিন্তু বর্তমানে বিয়ের যোগ চলছে। এবং কন্যা রাশির মানুষের আর একটা যেটা সুবিধা সেটা হলো, আপনার ব্যবসায় আপনার কাছের কোনো লোক মোটা টাকা ইনভেস্ট করতে পারে, অর্থাৎ আর্থিক যে সমস্যা আপনার মনে হচ্ছিলো একদিন ধরে সেটা কিন্তু কাটতে চলেছে, আর্থিক সমস্যা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। তুলা রাশি, নিজের যোগ্যতা আজকে প্রদর্শনের আপনার একটা দিন, আজকে আপনার নিজের যোগ্যতা বা আপনার কোয়ালিটি সবাই বুঝতে পারবে, সবাই ভাববে যে আপনার মধ্যে সত্যি পারদর্শিতা আছে, দক্ষতা আছে, আপনার কাজ করার এবিলিটি বা ক্ষমতা আছে, কেননা আজকে আপনার একটা স্বীকৃতিও আপনি পেতে পারেন, অর্থাৎ কর্মের স্বীকৃতি পেতে পারেন,
আপনার ভালো মানুষেরও স্বীকৃতি স্বরূপ কিছু একটা জিনিস কিন্তু আপনি পেতে পারেন, যারা কিনা তুলা রাশির মানুষ। এবার আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আজকে যে জিনিসটা করবে, নিজের মা বাবার সাথে দেখা হতে পারে, যোগাযোগ বৃদ্ধি পাবে, তাদের সাথে সম্পর্কটা পুনঃস্থাপন হতে পারে, সম্পর্কটা আবার ভালো হতে পারে, নিজের সন্তানের কোনো শারীরিক স্বাস্থ্য নিয়ে পড়াশোনা নিয়ে আপনি একটু দুশ্চিন্তায় থাকতে পারেন, যারা কিনা বৃশ্চিক রাশির মানুষ। পুজো করতে গিয়ে কোনো একটা ভুল করতে পারেন আজকে, পুজো করতে গিয়ে কিন্তু আপনার আজকে কোনো একটা ভুল হতে পারে বা সিলি মিস্টেক হতে পারে, অর্থাৎ ছোট এমন একটা ভুল যে ভুলটা হয়তো আপনি কখনো করেনি না, আজকে কিন্তু পুজোর ব্যাপারে কিন্তু আপনার একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকছে, তাই অবশ্যই এই দিকটা একটু নজরে রাখবেন। ধনুরাশি, ধনুরাশির মানুষ আজকে অন্যের উপকার করতে চাইবেন বা অন্যের উপকার করবেন, আজকে একটু বেশি করে আপনি পরোপকারী হয়ে উঠতে পারেন, কিছু সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারেন, দুস্থ বা দারিদ্রদের সেবামূলক কোনো কাজে বা তাদের কোনো দেওয়ার জন্যে আজকে আপনি কিছু পরিকল্পনা করতে পারেন বা তাদেরকে সাহায্য করতে পারেন, তাই ধনুরাশির মানুষ আজকে কিন্তু অনেকটা কল্পতরু হয়ে উঠতে পারেন, অর্থাৎ মানব দরদি ভাবটা কিন্তু আপনার মধ্যে একটু বেশি দেখা যাবে আজকে। মকর রাশি, আপনার চিন্তার ইতিবাচক পরিবর্তন ঘটবে, আপনার কল্পনা শক্তি বাড়বে, চিন্তা শক্তি বাড়বে, মনের জোর বাড়বে, আপনি আজকে অনেক কিছু থেকে শিক্ষা নিয়ে একটা অন্যরূপ মানুষে পরিণত হবেন। দেখবেন মানুষ যখন অনেক সময় ভুল করে তখন সে কিন্তু আবার যখন ঠিক হয়ে যায় তখন সে কিন্তু ভাবে যে সে কোন কোন ভুলগুলো করেছিল, পরের বার বা নেক্সট টাইম সে এই ভুলগুলো আর কখনোই করবে না, সেই জন্য যে জিনিসটা ঘটে মকর রাশির মানুষের এই জিনিসটাই কিন্তু ঘটবে যে সে আজকে একটা অন্যরূপ মানুষে পরিণত হবে, যে মনে মনে চাইবে যে আমি আর কোনো ভুল করবো না, বা ঈশ্বরের কাছেও সে হয়তো প্রার্থনা জানাবে যে তার যাদের কাজ করতে গিয়ে ভুলটা কম হয় বা মানুষ চিনতে গিয়ে ভুলটা কম হয়। কুম্ভ রাশি, বিমান যাত্রার যোগ দেখা যাচ্ছে, ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, যারা প্রবাসী আছেন কুম্ভ রাশির মানুষ তারা কিন্তু আজকে প্রবল উন্নতি করতে পারবেন, তাদের কাজের ভালো ফল আজকে লাভ করা যাবে, প্রমোশনের যোগ দেখা যাচ্ছে, যদি কাজ না থাকে সেই ক্ষেত্রে কাজের যোগও আজকে আপনার আছে, কাজ কাজে আপনি যেতে পারেন বা কাজ খোঁজ করতে পারেন, আজকে কিন্তু যে কোনোভাবে আপনি ভালো কাজ পেয়ে যাবেন। যারা কুম্ভ রাশির মানুষ বিশেষ করে যারা বাইরে আছে, আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রি, যারা দেশের বাইরে বা রাজ্যের বাইরে, তাদের ক্ষেত্রে ভীষণ উন্নতি দেখা যাচ্ছে। মীন রাশির মানুষ আজকে নিজের পরিবারের থেকে একটু বদনাম পেতে পারেন, আপনি হয়তো সবার জন্য করেন তবু দেখবেন তারাই কিন্তু আপনাকে ব্যাকা চোখে দেখবে বা খারাপ চোখে দেখবে, আপনার উন্নতিতে তারা হয়তো কখনো মোটেও ভালো চোখে নেবে না, মীন রাশির মানুষের কিন্তু এই জিনিসটা ঘটবে, এমনকি নিজের পরিবারের কোনো মানুষের সাথেও আপনার বাকবিতণ্ডা বা ঝগড়াঝাটি অশান্তিও শুরু হয়ে যেতে পারে, আপনার মনের মধ্যে একটা নেগেটিভ প্রভাব তৈরি হতে পারে, কেননা আজকে আপনি উপকার করেও বা ভালো কাজ করেও কিন্তু ফলস্বরূপ কিন্তু বদনাম পেতে পারেন, তাই যে কোনো ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিন, মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নেওয়া ভালো, সম্পর্কের অবনতি বাঁচাতে নিজের ক্রোধকে নিজের কন্ট্রোলে রাখুন। নমস্কার, ভালো থাকবেন। ডিটেলসে জানার জন্যে রাশিফল যদি ডিটেলসে জানতে চান খুব ভালো করে বা নিজের হরোস্কোপ যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই আপনাকে বিচার করা প্রয়োজন, সেই ক্ষেত্রে আমাদের বুকিং নাম্বারে কিন্তু একটু কন্ট্যাক্ট আপনাকে করতেই হবে, সেখানে ডিটেলসটা জানতে পারবেন নিজের A to Z।